বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেরিনস কিচেনের আরও একটি মজাদার ও সহজ রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র একটি ডিম এবং আটা দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি বিস্কুটের রেসিপি শেয়ার করতে আসলাম। আর এই বিস্কুটগুলো আমি চুলাতে এবং ওভেনে দুইভাবেই বেক করে দেখাবো, যাতে করে আপনারা সবাই এটা ঝটপট বাসায় তৈরি করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো আশা করব আমার আজকের এই একটি ডিম দিয়ে তৈরি দারুণ মজাদার আর একদম মুচমুচে বিস্কুটের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের এই বিস্কুটগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/4 কাপ পরিমাণ, আপনারা চাইলে বাটার মেল্ট করে তারপর দিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, আপনি আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1/3 কাপ চিনি দিলে এটা একটু হালকা মিষ্টি হয়, তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। তো এই পর্যায়ে এখানে আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, এতে করে বিস্কুটের টেস্টটা ভালো আসবে। এখন একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে সব কিছু ভালো মতো ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে এবং ডিমের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে ঠিক ততক্ষণ আমি এটাকে ফেটিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কালারটা কিছুটা সাদা হয়ে গিয়েছে, চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। তো এখন আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। 1 কাপ পরিমাণ আটা কিংবা ময়দার সাথে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিবেন, এতে করে বিস্কুটগুলো বেশি পারফেক্ট হবে। তারপর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলাম। এখন হাতের মাধ্যমে আমি শুকনো উপকরণগুলো এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি কোনো ফ্লেভার দিতে চান সেক্ষেত্রে কিন্তু এই এখানে দিয়ে নিতে পারেন, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এখন আমি দেখতে পাচ্ছেন কীভাবে মিশিয়ে নিচ্ছি। তো 1 কাপ পরিমাণ আটা দেওয়ার পর এটা কিন্তু একটা নরম ডো হয়েছে, সেজন্য এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ আটা দিলাম এবং আরও 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম। তো একসাথে দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে দিলে বোঝা যায় আসলে কতটুকু লাগবে। তো সেই জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ আটা দিলাম, আরও 1/2 কাপ পরিমাণ, সর্বমোট 1.5 কাপ পরিমাণ আটা এখানে দিয়েছি। তারপর সব কিছু ভালোভাবে ময়াম করে নিচ্ছি। আর এই ডো তৈরিতে কোনো ধরনের পানি দেওয়া যাবে না, কোনো কারণে যদি ডোটা মনে করেন নরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে তো আরেকটু ময়দা দিবেন, আর যদি মনে করেন শক্ত হয়ে গিয়েছে সেক্ষেত্রে আরেকটু ডিম ফেটিয়ে দিতে হবে, আর চাইলে আপনারা একটু দুধও অ্যাড করতে পারেন, তবে ডিমটা দিলেই ভালো হয়। তো দেখতেই পেলেন কথা বলতে বলতে আমার ডোটা ভালোভাবে মাখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য, এতে করে বিস্কিটের শেপ দিতে সুবিধা হবে আর বিস্কিটগুলো পারফেক্ট হবে। তো 10 মিনিট পর হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিলাম, তারপর হাতের মুঠোয় করে এরকম করে নিচ্ছি, এতে করে একদম স্মুথ একটা বিস্কুটের শেপ হবে। এখন দুই হাতের তালুর মধ্যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের শেপ দিয়ে তারপর আলতোভাবে প্রেস করলে কিন্তু সুন্দরভাবে বিস্কুটের শেপটা হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আলতোভাবে প্রেস করার পর একদম স্মুথ একটা গোল শেপ হয়ে গেল। তো এখন একটা ডিজাইন করে দিচ্ছি চামচের মাধ্যমে, খুব সহজ, কিন্তু দেখলে আপনারা যে কেউ এটা করতে পারবেন। তো এর মধ্যে একটা বিস্কুটের শেপ হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। তো এইভাবে আমি একে একে সবগুলো বিস্কুটের শেপ দিয়ে নিব। তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরও একটি বিস্কুটের শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডোটাকে হাতের মুঠোয় নিয়ে তারপর দুই তালুর মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে বলের শেপ দিয়ে আলতোভাবে প্রেস করলে বিস্কুটের শেপ হয়ে যায়, আর চামচ দিয়ে এরকম করে ডিজাইন করে নিলে তো আরও সুন্দর হয়ে লাগে বিস্কুটগুলো। তো দেখতে দেখতে একে একে সবগুলো বিস্কুটের শেপ আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছে শুধুমাত্র একটি ডিম দিয়ে কতগুলো বিস্কুটের শেপ হয়ে গেল। তো এখন যে স্কোয়ার শেপের মোল্ডটা দেখতে পাচ্ছেন এটা আমি ওভেনে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 35 মিনিট বেক করব, আর এই রাউন্ড শেপের মোল্ডটা আমি বেক করব চুলায়। তো এখন আমি আপনাদেরকে চুলায় কীভাবে বেক করব সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আর স্কোয়ার শেপের মোল্ডটা আমি ওভেনে দিয়ে দিলাম। চুলায় বিস্কুটগুলো বেক করার জন্য লো আঁচে 10 মিনিট আগে থেকে একটা হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রিহিট করে রেখেছি, আর হাঁড়ির নিচে একটা স্টেন দিয়ে দিয়েছিলাম। এবার স্টেনের উপর বিস্কুটের ট্রেটা বসিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি এবং ঢাকনা, আপনারা চাইলে সিলভারের ঢাকনা অথবা স্টিলের ঢাকনা দিতে পারেন, তবে কাঁচের ঢাকনাটা স্কিপ করবেন, এতে করে দেখবেন বিস্কুটের সুন্দর কালার আসবে। তো প্রায় 30 মিনিট বেক করার পর আমার বিস্কুটগুলো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কালার চলে এসেছে, আর এদিক থেকে ওভেনে যেগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গিয়েছে 35 মিনিট পর।
দেখুন মাশাআল্লাহ বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে, নিচে উপরে সব দিক থেকে সুন্দর কালার চলে এসেছে। তো এই মজাদার বিস্কুটগুলো কিন্তু সাথে সাথেই ভেঙে খেতে যাবেন না, একটু সময় দিবেন 15-20 মিনিটের জন্য, এতে করে বিস্কুটগুলো আরও বেশি ক্রিস্পি হবে। আর এদিক থেকে চুলার বিস্কুটগুলো দেখুন একটু বেশি কালার হয়ে গিয়েছে, এগুলোকে আমি বেক করেছিলাম 30 মিনিট, তবে 30 মিনিটের মধ্যে আমার মনে হয়েছে বেশি বেক হয়ে গিয়েছে, এটা 25 মিনিট বেক করলেই চলবে চুলারগুলো। তো এখন আমি বিস্কুটগুলো সার্ভ করে নিলাম, যখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন বিস্কুটগুলো কত মজাদার হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করেন, দেখবেন খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই দারুণ মজাদার এবং মুচমুচে এই বিস্কুটটা আপনারা তৈরি করতে পারবেন, পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।